আমার বেশিরভাগ কাজগুলোই কিন্তু হোয়াইটের ওপর রেড দিয়ে কাজ থাকলেও এবার যে অর্ডারটা আমার এসেছে সেটা কিন্তু শুধুমাত্র রেড নয়, ব্ল্যাক অ্যান্ড রেড কম্বিনেশনে একটা কাজ। নিত্যদিনের এই বাঁধাধরা কাজগুলোর বাইরে যখন একটু আলাদা কিছু অর্ডার আসে, নিজেরও যেন কাজ করতে একটু বেশি ভালো লাগে। আমি এখানে কাজের শুরুতেই প্রথমটা শুরু করলাম পদ্মের মোটিভ দিয়ে। পদ্ম দিয়ে আমি পুরো ওপরের যে লাইনটা সেটা আমি একটা খুব একটা ঘিঞ্জি নয়, মোটামুটি একটা ঘিঞ্জি কলকা এখানে আমি করব, সাথে পদ্ম সাথে কিছু কলকা। এই যে যারা পুরো কাজটা যখন বলে দেয় যে তুমি তোমার মতো করে দাও, তুমি তোমার যা পছন্দ তুমি সেভাবে করে দাও, সেই সময়গুলোতে কিন্তু একটু চিন্তাও হয় যে কিভাবে কাজটা করব, তার ভালো লাগবে কি না। ভয়টা লাগলেও কিন্তু যে আমার প্রতি তাদের এই বিশ্বাস যে আমার ওপর ছেড়ে দিচ্ছে যে নিজের মতো করে দাও, এটা একটু আনন্দও হয়। ভয় তো অবশ্যই লাগে, কিন্তু আনন্দটাও কিন্তু হয়। তোমরা হয়তো অনেকেই জানো যে জুলাই মাসের 5 তারিখ থেকে কিন্তু আমার অনলাইন ফোর্থ কলকা ব্যাচ শুরু হচ্ছে, আর যার রেজিস্ট্রেশন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে জুন মাসের 1 তারিখ থেকে। অনেকেই এখনো পর্যন্ত ভাবছো যে রেজিস্ট্রেশনটা করবো কি না, তাই দেরি না করে যদি করার ইচ্ছে থাকে অবশ্যই কিন্তু যোগাযোগ করে নিও, কেননা কিন্তু সিট কিন্তু খুব একটা বেশি নেই, আর মাত্র কয়েকটা সিটই বাকি আছে। তাই দেরি না করে কিন্তু ঝটপট রেজিস্ট্রেশনটা করে নিও। যদিও এর অনেকটা কাজই এখনো করা আমার বাকি, মাত্র হাফটুকু কাজই আমার করা হয়েছে, তবুও তোমরা আমাকে জানিও তোমাদের এইটুকু কাজই কেমন লাগলো। এখনকার মতো সবাইকে টাটা।